দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় শপথ গ্রহণের পরেই বাড়ি ফিরে আজ সকালে পুজো দিলেন সাগরের কপিল মনির মন্দিরে। তিনি জানান, মুখ্যমন্ত্রী আগে বঙ্কিমবাবুকে বকখালি সাগর ডেভেলপমেন্ট চেয়ারম্যান করেছিলেন এবং সেখানে তিনি মুখ্যমন্ত্রীর সহায়তা নিয়ে সততার সাথে কাজ করেছেন এবং আজ যেই দায়িত্ব তিনি পেয়েছেন তিনি তার যথাযথভাবে মর্যাদা রাখবেন এবং নিষ্ঠা ও সততার সাথে কাজ করবেন বলে জানান। দেখুন, এটা বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সাংখ্য দর্শনে কপিলের পাদদেশে তিনি বারবার এসেছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার পরেই 2011 সাল তিনি এখানে প্রথমে আসেন এবং এখানে এসে এই সাংখ্য দর্শন কপিলের যে বেলাভূমি কী করে একে আরও ডেভেলপমেন্ট করা যায় সেই জন্য তিনি সুন্দরবন যেমন ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান করেছিলেন তেমনি তিনি আমাকে গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটিরও চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। তার সেই নির্দেশ অনুযায়ী আজকের এই সাংখ্য দর্শন কপিলের বেলাভূমি, যে বেলাভূমিতে মকর সংক্রান্তিতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের লোকেরা এসে দেখছে যে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর গোটা গঙ্গাসাগর এক নূতন সাজে সেজেছে, নূতন আলোকে উদ্ভাসিত হয়েছে পবিত্র এই বেলা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আন্তরিকতায় আমাকে আজকের যে দায়িত্ব তারা দিয়েছেন সেই দায়িত্ব, যে দায়িত্ব তিনি আমাকে দিয়েছেন সেই দায়িত্ব যাতে আমি নিষ্ঠার সাথে সততার সাথে পালন করতে পারি, যে দায়িত্ব আমাকে দিয়েছে তার হয়েও আমি সাংখ্য দর্শন কপিলের কাছে তার সুস্থ শরীর, তিনি যে সর্বধর্ম সমন্বয়ের ডাক দিয়েছেন তার জন্য তাতে তিনি যাতে আরও দীর্ঘায়ু এবং তিনি যাতে দীর্ঘদিন আমাদের মধ্যে থাকেন সেই প্রার্থনা কপিল মুনির চরণে করব। তার জন্য তিনি আজ বাড়ি ফিরে প্রথম সকালেই পুজো দেন সাগরের কপিল মনির আশ্রমে। তিনি মুখ্যমন্ত্রীর জন্য সুস্থ শরীর দীর্ঘায়ু কামনা করেন। সুন্দরবনবাসীর জন্য জানান, এখনো নতুন কোনো কাজের খবর নেই, তবে মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন উনি সেইভাবে সততা এবং নিষ্ঠার সাথে সুন্দরবনের মানুষের জন্য কাজ করবেন। দেখতে থাকুন, সঙ্গে থাকুন কাকদ্বীপ.com।